Assalamualaikum everyone. Welcome back to my another video. আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি চুলায় তৈরি নরম তুলতুলে পাউন্ড কেক। এই কেকটা আপনারা ফ্রিজে 3 থেকে 4 দিন রেখে দিতে পারবেন। এখানে আমি 4টা ডিম নিয়েছি। ডিমগুলো ফ্রিজে থাকলে অবশ্যই আধা ঘন্টা আগে বের করে নেবেন। 1 কাপ চিনি দিয়ে দিলাম। হ্যান্ড মিক্সার দিয়ে ভালো করে এটাকে বিট করে নিব। আপনারা চাইলে হ্যান্ড মিক্স দিয়েও করতে পারেন। 3 থেকে 4 মিনিট পর দেখবেন এইভাবে সাদা একটা ফোমি ভাব চলে আসছে। তখন এই পর্যায়ে 1/2 কাপ তেল দিয়ে দিব। লবণ দিব 1/2 টিস্পুন, ভ্যানিলা এসেন্স দিব 1 টিস্পুন দিয়ে আরেকটু এটাকে বিট করে নিব। ওভার বিট করা যাবে না, তাহলে এই ফোমটা নষ্ট হয়ে যাবে। এবার একটা চালনির উপরে 1 কাপ ময়দা দিব, কর্নফ্লাওয়ার দিব 3 চা চামচ, গুঁড়া দুধ দিব 2 চা চামচ, বেকিং পাউডার দিব 1 চা চামচ, আর বেকিং সোডা দিব 1/2 চা চামচ। এবার এটাকে আমি চেলে নিব। সব সময় ট্রাই করবেন কেক তৈরি করার সময় এই শুকনা উপকরণগুলো চেলে নিতে, তাহলে কেকটা অনেক বেশি সফট হয়। এবার এই সম্পূর্ণটা আমি দিয়ে দিব, দিয়ে এটাকে আরেকটু বিট করে নিব। আমি এটাকে 1 মিনিট মতন বিট করব। 1 মিনিটের বেশি বিট করা যাবে না, তাহলে কেকের এই ডোটা নষ্ট হয়ে যাবে। এখানে আমি একটি কেক মোল্ড নিয়েছি, এর উপরে তেল দিয়ে তার উপরে আমি লেখালেখির কাগজ দিয়ে দিয়েছি, দিয়ে তার উপরে একটু তেল ব্রাশ করে নিয়েছি। নিয়ে সেই কেকের ডোটা পুরোটা এর ভিতরে আমি দিয়ে দিব। তারপর একটি কাঠি দিয়ে এইভাবে ঘুরিয়ে দিতে হবে যাতে ভিতরের বাবলসগুলো উপরে উঠে আসে। আমি এই হাঁড়িটাকে 10 মিনিটের জন্য ফ্রি হিট করে নিয়েছিলাম। চুলার আঁচটা মাঝারিতে রাখবেন। এবার এটাকে আমি ঢেকে দিব। ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে তাহলে অবশ্যই সেটা বন্ধ করে দিবেন। এবার এটাকে আমি 40 মিনিট রাখব। আমার কেকটা তৈরি হতে সময় লেগেছে 45 মিনিট। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর কত সুন্দরও কালার আসছে উপর থেকে। এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সুন্দর হয়েছে, সাইড থেকেও কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। আমি এবার কেকটা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। কেকটা খেতে কিন্তু ভীষণ মজার, বাচ্চাদের তো খুবই পছন্দের হবে এই কেকটি। বাসায় একবার হলেও ট্রাই করে দেখুন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।